আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আশ্রয় নিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। বিশ্ব সম্প্রদায় যে বাংলাদেশের পাশে আছে তা আসন্ন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের মাধ্যমে আবারও প্রমাণিত হচ্ছে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ডক্টর জেবুন্নেসার লেখা বেদনাতুর ১৯৭৫ আগস্টের শহীদদের আলেখ্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। কেউ নোবেল পুরস্কার পেলে কেউ তো আইনের ঊর্ধ্বে নয়। আসলে বর্তমানে বিএনপি যেটি করছে সেটি হচ্ছে আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আশ্রয় নিয়েছেন, ইউনূস সাহেবের ইস্যুতে আশ্রয় নিয়েছেন। এভাবে আশ্রয় নিয়ে যারা খুনের রাজনীতি করে, যারা মানুষ পোড়ানোর রাজনীতি করে, যারা ধ্বংসাত্মক রাজনীতি করে, যাদের জন্মটাই খুনের উপরে দাঁড়িয়ে, রক্তের উপরে দাঁড়িয়ে, তাদের দ্বারা দেশ জাতির কখনো উন্নয়ন অগ্রগতি হয় না। ১০ তারিখ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আসছেন, আবার হাসান পররাষ্ট্রমন্ত্রীও ছুটে আসছেন, আগামীকাল আসছেন। এতেই প্রমাণিত হয় যে বিশ্ব সম্প্রদায় আমাদের সাথে আছে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি ১.৫ লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত ৯:৩০ এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।